Hello, Assalamualaikum everyone. This is me, Srabonti from TESOL Bangladesh. I'm brand ambassador of TESOL Bangladesh. এবং আজকে আমার সাথে খুব স্পেশাল একজন গেস্ট আছে. So guest হচ্ছেন advocate সানজিদা তন্নি আপু. So সানজিদা তন্নি আপু কেমন আছেন? Thank you, Srabonti. খুব ভালো আছি এবং আজকে তোমাদের এই আয়োজনে আসতে পেরে ভীষণ ভালো লাগছে. আমি একটু বলি, আমি অ্যাডভোকেট সানজিদা আফরোজ তন্নি. আমি একজন আইনজীবী এবং উপস্থাপিকা, পাশাপাশি আমি বাচ্চাদেরকে নিয়ে কাজ করছি, বাচ্চাদের শিক্ষার বিকাশ এবং উন্নয়ন নিয়েও কাজ করে থাকি. ওয়াও, অ্যামেজিং! টিসল বাংলাদেশ কিন্তু উদ্যোগ নিয়েছে 1000 মায়েদের উদ্দেশ্যে কাজ করার জন্য একটি নতুন কোর্স. সো কোর্সটি হচ্ছে ইংলিশ ফর মমস. সো সানজিদা আপু, আমাদের দেশের মায়েরা এই মুহূর্তে আসলে কেমন? এগিয়ে আছে নাকি পিছিয়ে আছে শিক্ষা ক্ষেত্রে এবং তার অধিকারের ক্ষেত্রে, সবকিছু মিলিয়ে আপনার মতামত কি? এটা একটা খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন. আমি প্রথমে বলতে চাই যে আমরা সবাই চাই যে আমাদের সন্তানেরা শিক্ষিত হোক, এগিয়ে যাক, কিন্তু একটি শিক্ষিত উন্নত সন্তান আমরা কখন পাব? যখন একজন মা শিক্ষিত হবে, সে যখন পথ প্রদর্শক হবে. এবং আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের দেশের সব মায়েরা কিন্তু ততটা শিক্ষিত না. আবার যারা শিক্ষিত, আমি গতানুগতিক শিক্ষার কথা বলছি, যারা গতানুগতিকভাবে শিক্ষিত তারা ইংলিশে কতটা ভালো? এক্স্যাক্টলি. ফর এক্সাম্পল, একজন মা যে বিবিসি নিউজ শুনে বুঝতে পারে, হ্যাঁ, আর একজন মা যে সারাক্ষণ আমি ধরলাম যে একটা ইন্ডিয়ান টিভি সিরিয়াল দেখে, এই দুই মায়ের ভেতরে কিন্তু একটা পার্থক্য আছে. যদিও তারা দুজনই হয়তোবা শিক্ষিত, কিন্তু যে মা ইংরেজি জানা, সে কিন্তু তার বাচ্চাকে হায়ার স্টাডি বলো বা অনেক পড়ালেখায় সাহায্য করতে পারবে. এক্স্যাক্টলি. এবং আরেকটা জিনিস, বাসার পরিবেশটা. হ্যাঁ হ্যাঁ, বাসার দুইজনার ফ্যামিলির বাসার পরিবেশ কিন্তু দুরকম, রাইট? এখানে হচ্ছে যে আমি বলবো যে মায়েরা পিছিয়ে আছে খুব সেটি বলবো না, তবে ইংরেজির ক্ষেত্রে মায়েরা ভীষণভাবে পিছিয়ে আছে. আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আপনার কি মনে হয়, আমি যদি প্রথমেই বলি যে একজন মায়ের ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা আসলে কতটা জরুরি সব কিছুর জন্য? আসলে আমি অনেক ক্ষেত্রেই দেখে থাকি, বিশেষ করে একজন আইনজীবী হিসেবে আমার কাছে এমন অনেক কেস আসে যেখানে, যেমন খুবই দুঃখের সঙ্গে বলি, অনেক ডিভোর্সের কেস আসে. সেখানে হচ্ছে যে দেখা যায় যে ডিভোর্সের পরে মহিলার ইন্ডিপেন্ডেন্ট না, যারা তারা হচ্ছে কিন্তু তার নিজের সন্তানেরও ঠিকভাবে দেখাশোনা করতে পারে না. এবং এখানে আবার সেই কথাটাই যদি ঘুরে ফিরে আসে যে শিক্ষার বিষয়টা, একজন মা হয়তো শিক্ষিত, হয়তো সে পড়ালেখা করেছে, কিন্তু সে অত ভালো ইংলিশ জানে না বলে কোনো ভালো চাকরি করতে পারছে না. বা আমাদের দেশে এখন যেহেতু ভাস্ট অনলাইনে অনেক কিছু হচ্ছে, অনেকে ফ্রিল্যান্সিং করছে, অনেকে গুগলে অনেক কাজ করছে, সেগুলো কিন্তু করতে পারে না. সো কী হয়, তার কিন্তু আর্থসামাজিক অবস্থানটাও একই সঙ্গে পড়ে যায়. এবং সন্তানের জন্য যে প্রত্যেক মায়ের যে আকুতিটা থাকে বা তাকে যেভাবে সে তৈরি করতে চায়, সেটা কিন্তু পারে না। তাহলে সেক্ষেত্রে যদি আমি জিজ্ঞেস করি যে একজন বাচ্চাকে মানুষ করার ক্ষেত্রে একটা মায়ের ভূমিকা কতটুকু এবং তার ইংরেজি জানার গুরুত্বটা কতটুকু, সেই বিষয়ে আপনার আসলে কি মনে হয়? এক্স্যাক্টলি. একজন মায়ের ভূমিকা, আমার তো মনে হয় মায়ের ভূমিকা সবচেয়ে বেশি. প্রত্যেকটা বাচ্চাই হচ্ছে একটা মায়ের ছায়া. একজন সন্তানের বেড়ে ওঠার ক্ষেত্রে শুধুমাত্র তার ইংরেজি শিক্ষা না, যে কোনো ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা হচ্ছে সন্তানের মায়ের. একজন মাই পারে একজন সুস্থ সুন্দর শিক্ষিত একজন সন্তান উপহার দিতে. নিশ্চয়ই. তো সেখানে যে মা ইংরেজি জানে, আমি আগে যেটা বললাম, তো সেই মা কিন্তু তার সন্তানকে গাইড করতে পারবে, তার পড়ায় সহযোগিতা করতে পারবে. এবং সেই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হবে, তার যখন হায়ার স্টাডির দরকার হবে, মা কিন্তু তাকে সাজেস্ট করতে পারবে যে এখানে পড়লে ভালো হয় বা আপফ্রন্ট এই কাজটা করলে ভালো হয়, এই কাজটা করলে ভালো হয় না. এবং যে মা হচ্ছে যে নিজেই হচ্ছে যে আমি বলবো যে কিছুটা ভঙ্গুর বা নিজেই হচ্ছে ভালো ইংরেজি জানে না, সে কিন্তু তার সন্তানকে এই গাইডেন্সটা দিতে পারবে না. এক্স্যাক্টলি. প্রত্যেকটা মাই কিন্তু চায় যে তাদের সন্তানরা বেস্ট কিছু পাক বা একদম খুব ভালোভাবে বড় হয়ে উঠুক. সেক্ষেত্রে যদি মায়েদের ভিত্তিটা আরও বেশি শক্ত হয়, যেহেতু আমাদের আসলে এখন সব কিছুই কিন্তু ইংরেজি নির্ভর হয়ে পড়ছে, চাকরির কথা যদি বলি, জব ক্ষেত্রে বলি, দেশের বাইরে পড়াশোনা কিংবা ইউনিভার্সিটি পড়াশোনা, সব কিছুই ইংরেজি দিয়ে চলছে. সো একটা মার ভিত্তিটা আসলে কিন্তু ইংরেজিতে শক্ত হওয়াটা খুব ইম্পর্টেন্ট. আমি আরেকটা জিনিস যোগ করি, যে মায়েরা ইংরেজি জানে তারা কিন্তু
আমি বলবো যে শিক্ষিত তো অনেকেই, পড়ালেখা সাধারণ পড়ালেখা অনেকেই করেছে, কিন্তু যে মা শুদ্ধ ইংরেজি জানে সে কিন্তু তার ক্যারিয়ারে অনেক ভালো করতে পারবে। এবং ক্যারিয়ারে ভালো করার মানে কি, সে আর্থসামাজিকভাবে উন্নতি হলো তার, এবং উন্নতি হলে সে কিন্তু সবচেয়ে আগে কি করতে পারবে, তার সন্তান, তার পরিবারের জন্য, পরিবারের জন্য একজন অন্য কারো উপর তার নির্ভর করতে হবে না, নিজেই একজন নির্ভরশীল মানুষ হিসেবে তৈরি হতে পারছে। এক্স্যাক্টলি, ভেরি ট্রু। সঞ্জিত আপু, তাহলে আমি চাই যে আপনি আমাদের সকল মায়েরা যারা আছে তাদের উদ্দেশ্যে যদি আর কি কিছু বলতে চান, তাহলে তারা আরো অনেক বেশি খুশি হবে। থ্যাংক ইউ। মায়েদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে নিজের কাজ করা খুব জরুরি, সমাজের জন্য জরুরি, পরিবারের জন্য জরুরি, আপনার সন্তানের জন্য জরুরি, আপনার নিজের জন্য জরুরি। এবং কাজ করতে হলে আপনাকে একজন দক্ষ মানুষ হতে হবে, এবং যে কোনো কাজই এখনকার সময়ে আপনি যদি ইংরেজি না জানেন আপনি কিন্তু করতে পারবেন না, করতে পারবেন না বলতে পজিটিভলি আপনি কিন্তু সুন্দর করে করতে পারবেন, যেমন ফ্রিল্যান্সিং এর কথাও যদি বলা হয়। নিশ্চয়ই নিশ্চয়ই, সেক্ষেত্রে আপনার সন্তানের জন্য, আপনার জন্য অবশ্যই যে কোর্সটার কথা বললে, এই কোর্সটা করা অত্যন্ত জরুরি। এবং আমি নিজেও দেখেছি যে এই কোর্সটা এত চমৎকার, এত সহজ করে দেয়া সবার জন্য, যে তাদের জন্য ভীষণই সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ সঞ্জিত আপু। সো আমি টিসো বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাই, সেটা হচ্ছে টিসল বাংলাদেশ কিন্তু প্রথম 1000 জন মায়েদেরকে 2000 টাকার স্কলারশিপ দিচ্ছে। মানে আমাদের কোর্সটা ছিল 5000 টাকা, বাট টিসল বাংলাদেশ উদ্যোগ নিয়েছে যে প্রথম 1000 জন মায়েরা যারা আছেন, যে কোর্সটিতে অংশগ্রহণ করবেন, তাদেরকে 2000 টাকা স্কলারশিপে অনলি 3000 টাকা এই কোর্সটি করার সুযোগ দেবেন। চমৎকার। সো ইয়াস, যারা যারা এই কোর্সটি করতে চাচ্ছেন, 2000 টাকা স্কলারশিপটা পেতে চাচ্ছেন, প্লিজ ফিল ইন দ্য গুগল ফর্ম গিভেন ইন দ্য ক্যাপশন অফ দিস ভিডিও, অ্যান্ড ইউ ক্যান কল আস অ্যাট 01732466907। সো সঞ্জিত আপু, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। নেক্সট টাইম আমরা আপনাকে আবারও পাবো আশা করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ ইউর আইস অন আওয়ার পেজ। টেক কেয়ার। বাই বাই।